শুভ দর্শক, আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁ জেলার অন্তর্গত খোঁচাবাড়ি হাট, বিখ্যাত এই খোঁচাবাড়ি হাট থেকে আজকে আমরা দেখব আকর্ষণীয় সব খামার এবং কুরবানির টার্গেটের শাহিওয়াল জাতের ষাঁড় গরুর দাম চলছে এই হাটে। তত্ত্বগুলি একটু দেওয়ার চেষ্টা করি দর্শক, চলুন আমরা দেখি। আমরা দেখছি আজ দোসরামে রোজ মঙ্গলবার, সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার এবং শনিবার। আমরা দেখছি এখানে একটি আকর্ষণীয় শাহিওয়াল ষাঁড়, অনেক বড় আকৃতি। আরে টাকা আনি বাকি ছ লোকলা লোকলা তো আছে, আমি আপনার লগেই তো আছি। এই এটা কি এখানে নেওয়া না আনছিলি সংগ্রহ করা? সংগ্রহ করে নিয়ে এসছেন দর্শক আবেদন। এটা কয়টা আবেদন? কেবল দুটা। অনেক আকর্ষণীয় একটি শাহিওয়াল শাল। এই যে কম্বল, কম্বল দেখেন, নামি দেখেন আবদুলের কাছে বরাবরই কিন্তু ভালো মানসম্মত ষাঁড় গরু কালেকশন থাকে দর্শক। আমরা বলে থাকি গেটারটা সুন্দর অনেক। হাজারে একটা হাট সেরা, হাটের সেরা শাহিওয়াল। ওজন কেমন হবে? এটা ওজনে করুন না, পালার জন্য তাও আনুমানিক ওজন করতে হবে। আনুমানিক কত হবে? আনুমানিক ওজন সাড়ে সাত মন। সাড়ে সাত মন না হলেও সাত মনের ডাউন হবে দর্শক। দাম কত রাখছিস ভাই? দাম কত রাখছিস? আর কতটুকু লাগবে? আর বিশ, দুই লক্ষ বিশ হাজার টাকা দাম রাখলেন আকর্ষণীয় এই শাহিওয়াল হাট সেরা। সবাই কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এই এই গরুর দিকে, কিন্তু সবাই দেখতে আসছেন, হাটের লোকজন দেখতে আসছেন। অনেক আকর্ষণীয় ষাঁড় গরু, দুই লক্ষ বিশ হাজার টাকা দাম রাখলেন। তারপরেও দামাদামি করা যাবে, যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান নাম্বার দিয়ে দিব দর্শক, আপনারা সংগ্রহ করতে পারবেন। আর কয়টা আছে রে আবিদুল? কয়টা আনছিস ভাই আজকে? ছয়টা। এইটা আর কই আছে, দেখাতেও যাবে? চলো একটু দেখি, ওইখানে আপনার নাম্বারটা দিয়ে দেবো। আরও ছয়টি এনেছেন, আমরা দেখি আবিদুলের কালেকশনে কী কী এসছে। আকর্ষণীয় সব শাহিওয়াল, এই যে একটা দেশি, এটা দেশি, এটা মাংসের গরু। আর লালটা, লালটা ওই লালটা হয় এটা, এটার ওজন কেমন হবে? চার মন। চার মন হবে কি? কত এটা আপনার? এটা কত? ১১০ হলে বিক্রি করবেন দর্শক। আমাদের তো এই দুটা গরু আছে। আচ্ছা, কেউ যদি শাহিওয়ালটা নিতে চায় একটু নাম্বারটা দিয়ে দিব, নাম্বারটা দিয়ে কেউ নিতে চায় গরুটা, হ্যাঁ ফোনে যোগাযোগ করবো, ওনাকে দিয়ে দিব। ফোনে যোগাযোগ করলে দিতে পারবি যদি এখানে বিক্রি না হয় আর কি? আচ্ছা দর্শক, এই দেখুন আবার আমাকে ডেকে নিয়ে যাচ্ছেন আবিরুল এই শাহিওয়ালটি দেখানোর জন্য। একটা গরু কিন্তু মানে দেখার মতো গরু, দর্শক এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই আকর্ষণীয় শাড়টি সংগ্রহ করতে পারবেন। আমরা দেখি দর্শক, আমরা দেখছি আকর্ষণীয় সব শাহিওয়াল ষাঁড় গরুদার দাম ঠাকুরগাঁ জেলার অন্তর্গত খোঁচাবাড়ি হাটে। এটা কি শাহিওয়াল?
কত বললি? 80 চাচা কত চাইছেন লাস্ট? লাস্ট এটা বেচে কিনা ফি কত? 105 লাস্ট। দেখি ডাকছে চাচা, দাঁত হচ্ছে কি? দাঁত হচ্ছে? দাঁত হয়নি। আমার উপযোগী সাহিওয়ালা 105 দাম রাখলেন দর্শক, দেখুন আবুল দাম দিলেন 80। আমরা দেখি, আমরা দেখছি এখানে একটি আকর্ষণীয় সাইবাল ফ্রেমটা দেখা যাচ্ছে, দেখুন দর্শক। এটা কয় দাঁত ভাই? চার দাঁত। স্বাস্থ্যটা একদম ভাঙা, খিলে যাবে এটাকে প্রচুর, খাওয়াতে পারেনি না? দানা খায়নি, দানা খায়নি। কত দাম রাখছেন এটা? দাম রাখছি 120। 120 চাওয়া? আর কত পর্যন্ত বলতেছে? আজ ঠাকুরা জেলার অন্তর্গত খোঁচাবাড়ি ঘাটে দর্শক আমরা দেখি। আরো দেখছি এটি আকর্ষণীয় শাইওয়াল, বেশ ভালো পার্সেন্টেজ। ভাই এটা কয় দাঁত হয়েছে? আগর এখন দাঁত হয়নি? কত দাম ভাই? চাওয়া 110। আর কত পর্যন্ত দাম উঠলো? 90 বলতেছে। এর বেশি বলে না? বাজার কেমন আজকে? মন্দা বাজার। কত টার্গেট কত করছেন? 95 টার্গেট করছেন। ওজন তো প্রায় 4 মন প্লাস আছে? না 4 মন হবে না, 4 মন হবে না, 4 মন ডাউন আছে, 4 মন ডাউন আছে। 3.5 মন পর্যন্ত আসছে, 95,000 টাকা দাম রাখে। দেখুন আকর্ষণীয় শাইওয়াল। শুনজা কোথা? শুনজা খালি আমরা দেখবো দর্শক। আরো আমরা দেখছি এখানে একটি ঘুরছে একটি শাইওয়াল সাপ। এটা কয় দাঁত ভাই? দুই দাঁত। দুই দাঁত বয়স কত রাখছেন দাম? 125। চাওয়া 125। বাজার কি আজকে বেশি মনে হচ্ছে নাকি? কম, কিন্তু 125 যে চাইলে এটার দামটা একটু বেশি মনে হচ্ছে। 105 বলতেছে। টার্গেট কত আছে আপনার? 110 হলে দিবেন, তারপরেও কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে দর্শক আজকে এই হাটে। আকর্ষণীয় সব সাইওয়াল যাতে সার গরু আমরা দেখছি, দাম জানানোর চেষ্টা করছি দর্শক, সেই সঙ্গে ওজন দিয়েও জানানোর চেষ্টা করছি। এটা কিন্তু সারাদিন মন ওভার হবে। দর্শক আমরা বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।